হে হরর মুভি লাভার্স অনেকদিন ধরে এই চ্যানেলে কোনো হরর মুভিকে এক্সপ্লেন করা হয় না এই জন্য আজকে আমি আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি ইট চ্যাপ্টার ওয়ানকে নিয়ে আসছি অনেকে হয়তো বা জানা না এই মুভিটি হরর মুভি জগতে সবচাইতে বেশি টাকা আয় করেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর মুভিটি দেখার পর আপনি রাতে একা বাথরুমে যেতে ভয় পাবেন মেন ভিডিওতে যাওয়ার আগে হেই আমি সজ্জাত অ্যান্ড ওয়েলকাম টু এন ডাব্লিউ টক্স মুভিটি শুরুতে আমরা দেখতে পাই বিল নামের একটি ছেলে তার ছোট ভাইকে একটি কাগজের নৌকা তৈরি করে দেয় সেদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য তার ছোট ভাই কাগজের নৌকাটি নিয়ে বাইরে খেলতে যায় জর্জি যখন কাগজের নৌকা দিয়ে খেলছিল তখন সেই নৌকাটি বাঁচতে বাঁচতে গিয়ে একটি ড্রেনে পড়ে সে যখন নৌকাটি আনার জন্য ড্রেনের কাছে যায় তখন সে দেখতে পায় একটি পেনি ওয়াশের হাতে তার নৌকাটি আছে পেনি প্রথমে জর্জিকে আদর করে তার কাছে ডাকে সে বলে নৌকাটি কি তোমার জর্জি তখন তাকে বলে হ্যাঁ নৌকাটি আমার তখন জর্জিকে জানায় জর্জি চাইলে হাত বাড়িয়ে নৌকাটি নিতে পারে তার কথা মতো জর্জি যখন হাত বাড়িয়ে নৌকাটি আনতে যায় ঠিক তখনই সে তার হাতে একটি কামড় বসিয়ে দেয় এর ফলে জর্জি শরীর থেকে তার হাতটি আলাদা হয়ে যায় এই ঘটনার পর থেকে জর্জির ফ্যামিলি মেম্বাররা যখন জর্জিকে খুঁজে পাচ্ছিল না তখন তারা ভেবে নেয় বৃষ্টির মাঝে খেলার সময় জর্জি বা কোনো ট্রেনে পড়ে মারা গেছে সো যাই হোক এরপর সিনামরা সেই শহরের একটি স্কুলে আর তার বন্ধু বান্ধবদের দেখতে পায়। সেদিন থেকে তাদের স্কুলের সামার ভ্যাকেশন শুরু হওয়ার কারণে তারা সবাই তখন অনেক হাসি খুশি ছিল কিন্তু বিলকে দেখে মনে হচ্ছিল তার বাইকে খুঁজে না পাওয়ার কারণে সে অনেক ডিপ্রেশন আছে তারা সবাই মিলে যখন গল্প করতে করতে বাড়ির দিকে ফিরবে ঠিক তখনই সেখানে হ্যানরি নামের একটি বোকাটে সে তাদের সবাইকে বিরক্ত করতে থাকে এই ছেলেটি সবসময় তাদের সবাইকে অনেক বিরক্ত করতো তারা সবাই যখন বাড়ি ফিরে আসছিল তখন তারা দেখতে পায় সেখানে আরেকজন মহিলা তার ছেলেকে খোঁজার জন্য আসছে সো যাই হোক স্কুল থেকে বাড়ি ফেরার পর বিলের বাবা যখন জানতে পারে বিল এক একাই তার ছোট ভাইকে খোঁজার জন্য বের হয় তখন সে বিলকে অনেক বোকা দিয়ে বিলকে বলে দেখো আমি এমনিতে আমার একজন ছেলেকে হারিয়ে ফেলেছি আমি চাই না তোমারও কিছু হয়ে যাক বিল তখন তার বাবাকে বলে তার মতে তার ছোট ভাই এখনও জীবিত আছে কারণ একটি ড্রেনের পাশে বিল তার বাইকে দেয়া সেই কাগজ নৌকাটি খুঁজে পায় বিলের মতে বিলের ভাই ড্রেনে পরে ড্রেন দিয়ে বাসতে বাসতে সব ড্রেনকে যেখানে সংযোগ করা হয়েছে সেখানে হয়তো এখন আটকে আছে তার মুখ থেকে এইসব কথা শোনার পর বিলের বাবা বিলকে বলে জর্জিকে পুলিশ খুঁজে বের করবে আজকের পর থেকে তুমি যদি বাড়ি থেকে বের হও তাহলে তোমার খবর আছে সো যাই হোক এর পর দিনে আমরা বিলের বন্ধু মাইককে দেখতে পাই মাইক যখন তাদের বাড়ির ময়লা একটি ডাস্টবিনে ফেলতে যায় তখন মাইক দূর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই শব্দগুলোকে ফলো করতে করতে মাইক যখন একটি দরজার দিকে তাকায় তখন মাইক দেখতে পায় দরজার ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসার চেষ্টা করছে যখনই মাইক দরজাটির কাছাকাছি যায় ঠিক তখনই হঠাৎ করে দরজাটি ওপেন হয়ে যায় মাইক তখন সেই রুমের ভিতরে একজন পেনি ওয়াইসের শ্যাডো দেখতে পায় মাইককে দেখার পর পেনি ওয়াইসটি ধীরে ধীরে মাইকের দিকে এরপর সিনেমা আমরা অ্যাডি নামে বিলে আরেকজন বন্ধুকে দেখতে পাই ছোটবেলা থেকে অ্যাডি একটি পেন্টিং দেখে অনেক ভয় পেত অ্যাডি যখন সেই পেন্টিংটির কাছে যায় তখন সে পেন্টিং থেকে একটি মনস্টার বেরিয়ে তাকে মারার চেষ্টা করে পেনি মূলত তার রূপ পাল্টে অ্যাডিকে ভয় দেখাচ্ছিল অ্যাডি সামহাও তার জীবন বাঁচিয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে আসে এরপরের সিনেমা দেখতে পাই ভিল তার বন্ধু বান্ধবদের নিয়ে তার ভাইয়ের মিসিং হওয়ার লিফলেট বিতরণ করছে তারা যখন সেই শহরের বিভিন্ন জায়গায় গিয়ে লিপলেট লাগাচ্ছিল তখন তারা দেখতে পায় এই শহর থেকে শুধুমাত্র জর্জি একা গায়েব হয়নি জর্জির পাশাপাশি এই শহর থেকে আরও অনেক ছেলে গায়েব হয়েছে এদিকে ভিল যখন লিপলেট বিতরণ করছিল অন্যদিকে বিলের একজন বন্ধু একটি লাইব্রেরি নিজের ছেলে মেয়ে গায়েব হয়ে গেছে ব্যান যখন সেই বইটিকে ভালোভাবে পড়ছিল তখন ব্যান দেখতে পায় তার পিছনে একটি অদ্ভুত ধরনের বেলুন দাঁড়িয়ে আছে এই বেলুনটিকে শুধুমাত্র ব্যানই দেখতে পাচ্ছিল ব্যান যখন বেলুন টিকে ফলো করতে করতে হল রুমে আসে তখন সে দেখতে পায় সেখানে কিছু বল রাখা আছে বল ফলো করতে করতে ব্যান যখন আন্ডারগ্রাউন্ড লাইব্রেরিতে চলে যায় তখন ব্যানকে মারার জন্য একটি মাথাবিহীন শরীর তার পিছনে উঠে পড়ে লাগে এডির মতন ব্যানের সাথে মূলত এগুলো পেনি ওয়াইসি করছিল কারণ পেনি ওয়াইসি মূলত পেনি বসে চলে গেছে ব্যান তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে জঙ্গলের ভিতরে লাভ দেয় আর হেনরিও ও ব্যানকে ধরার জন্য তার পিছনে হিংস্র হাইনার মতন লেগে যায় অন্যদিকে বিল তখন তার কিছু বন্ধু বান্ধব নিয়ে তার মনের সন্দেহ দূর করার জন্য সেই ড্রেনগুলো শেষ প্রান্তে পৌঁছে যায় সেখানে যাওয়ার পর বিল তারই সম্ভব বয়সে অনেক টিনেজারদের কাপড় চুপড় এবং জুতা খুঁজে পায় আর এদিকে ব্যান নিজের অজান্তে হ্যান্ডির দাওয়া খেতে খেতে সামহাও সেখানে পৌঁছে যায় বিল যখন ব্যানের এই অবস্থা দেখে তখন তারা দৌড়ে ব্যানের কাছে যায় ব্যানের এই অবস্থা দেখার পরে বিল বুঝতে পারে তার এই অবস্থার পিছনে হ্যান্ডির হাত আছে সো যাই হোক তারা সবাই মিলে তখন ব্যানকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য শহরে নিয়ে যায় তারা চলে যাওয়ার পর সেখানে হ্যানরির একজন বন্ধু ব্যানকে খুঁজতে খুঁজতে চলে আসে হ্যানরির বন্ধু যখন টার্নালের আশেপাশে ব্যানকে খুঁজছিল তখন সে টার্নালের ভিতর থেকে কিছু শব্দ শুনতে পায় সে তখন মনে মনে ভাবতে থাকে ব্যান হয়তোবা তাকে দেখে ভয় পেয়ে টার্নালের ভিতরে গিয়ে লুকিয়ে পড়েছে সে যখন একটি লাইটের আগুন জ্বালিয়ে টার্নালের ভিতরে গিয়ে ব্যানকে খুঁজছিল তখন সে ভিতর থেকে ব্যানের গলা শুনতে পায় আমি এখানে আছি শব্দটি ফলো করতে করতে সে যখন সামনের দিকে যায় তখন সে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মুঠো প্রস্তুত ছিল না সে দেখতে পায় চার থেকে পাঁচ জন ভিত দেখতে মানুষ তাকে খাওয়ার জন্য তার দিকে দিয়ে আসছে এটা দেখার পর সে তখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে কিছুটা সামনে যাওয়ার পর সে দেখতে পায় সামনে রাস্তা ব্লক করা সে যখন ভয় পেতে পেতে পিছনের দিকে তাকায় তখন সে সেখানে একটি বেলুন দেখতে পায় আস্তে আস্তে বেলুনটি টি তার অনেক কাছাকাছি আসার পর ফেটে যায় আর তখন সে দেখতে পায় বেলুনটির পিছনে একজন জুকার পেনিয়াস দাঁড়িয়ে আছে পেনিয়াসটি তার দিকে বিদ্যুৎ গতিতে সে তাকে খেয়ে ফেলে যাই হোক এরপরের সিনামরা বিল আর তার বন্ধু বান্ধবদেরকে দেখতে পাই তারা তখন ব্যানকে হেল্প করার জন্য একটি সোফা শপে গিয়ে সেখান থেকে ম্যাটকেট কিনছিল অনেকগুলো ওষুধ নেওয়ার পর তারা দেখতে পায় তাদের কারো কাছেই টাকা নেই তারা যখন চিন্তা করছিল তারা ওষুধগুলো আসলে কিভাবে এখান থেকে নিয়ে যাবে ঠিক তখনই সেখানে তাদের আরেকজন ক্লাসমেট যার নাম ব্যারিলি সে চলে আসে ব্যারেলিকে যখন তারা ব্যানের ব্যাপারে সবকিছু খুলে বলে তখন ব্যারেলি তাদেরকে হেল্প করে তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তাদের পাশাপাশি ব্যারিলিও লোকটি চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে

তখন ব্যান তাকে বলে হান্ড্রেড পারসেন্ট এই বই যা লেখা সবকিছু সত্য ঘটনা আর এটা প্রমাণ করার জন্য কাছে তার বাড়িতে অনেক প্রমাণও আছে কথা শোনার পর তারা সবাই তখন প্রমাণগুলো দেখার জন্য ব্যানের বাড়িতে যায় ব্যানের বাড়িতে যাওয়ার পর তারা দেখতে পাই দিল ব্যান তখন বিলকে একটি পত্রিকা দেখিয়ে বলে অনেক বছর আগে এখানে শিকারীদের একটি গ্রুপ শিকার করার জন্য আসছিল সেই সময় জায়গার চারপাশে অনেক হরিণ পাওয়া যেত এই জন্য তারা ডিসাইড করে তারা এখানে একটি শহর তৈরি করবে কে কে গায়েব হতে থাকে এইভাবে তারা মাত্র দুই থেকে তিন দিনের ভিতর সবাই একদম গায়েব হয়ে যায় তাদেরকে খোঁজার জন্য যখন তাদের পরিবারের লোকেরা সেখানে যায় তখন তারা শুধুমাত্র সেখানে তাদের রক্তের আঙানো কাপড় খুঁজে পায় ব্যানারা বলে সেই ঘটনা ঘটার সাতাশ বছর পর আবার এই শহর আরও অনেকগুলো ট্র্যাজেডি ঘটে সাতাশ বছর আগে হঠাৎ করে এই শহর থেকে টিনেজার ছেলে মেয়ে গায়েব হয়ে যাচ্ছিল যেমন তোমার বাই গায়েব হয়ে গেছে বাচ্চাদের পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্ক মানুষ গায়েব হলেও বাচ্চাদের সংখ্যা ছিল বেশি ঠিক একইভাবে সাতাশ বছর পর এই সময় আবার সেই এর ঘটনাগুলো ঘটছে তার মানে এই কাজগুলো যেই করুক না কেন সে সাতাইশ বছর পর পর ফিরে আসে ভ্যানের মুখ থেকে এইসব কথা শোনার পর তারা সবাই তখন অনেক ভয় পেয়ে যায় সো যাই হোক তারা সবাই যখন যার যার মতন বাড়ি ফিরে যাচ্ছিল তখন এডিও একটি ভাঙা বাড়ির পাশ দিয়ে তার বাড়িতে ফিরে যাচ্ছিল এডি যখন বাড়িটি সামনাসামনি চলে আসে ঠিক তখনই হঠাৎ করে বাড়িটির দরজা ওপেন হয়ে যায় কেউ একজন ভাঙা বাড়িটির ভিতর থেকে এডিকে তার নাম ধরে রাখছিল এটা শোনার পর ভয় পেয়ে এডির হাত থেকে ওষুধ নিচে পড়ে যায় এডি যখন সেই ওষুধগুলো নিচ থেকে উঠাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটি জম্বে চলে আসে জম্বিটি আসার পর এডিকে মারার জন্য তার পিছনে উঠে পড়ে লেগে যায় জম্বিটির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এডি যখন দৌড়াতে দৌড়াতে সেই বাড়ির পিছনে চলে যায় তখন এডি সেখানে তার দিকে ধেয়ার ছিল তখন এডি সেখান থেকে সাংহ পলাতে পারে এরপর আমরা দেখতে পাই বেড়লি যখন তার বাড়িতে যায় তখন তার বাবা তার সাথে অনেক উইয়ার ব্যবহার করে তার বাবার বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল ব্যার্লি তার মেয়ে নয় তার গার্লফ্রেন্ড সে খারাপ উদ্দেশ্য নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে আর ব্যার্লি যখন ওয়াশরুমে যায় তখন তাকে দেখে মনে হচ্ছিল সে তার বাবার মোটেও খুশি না তার বাবা বার্লির চুল যেখানে স্পর্শ করেছিল ব্যার্লির রেগে মেগে গিয়ে সেই চুল কেটে ফেলে সো যাই হোক ব্যার্লি যখন বেসিং ফ্লাশ করে বাথরুমে বসে বসে কান্না করছিল তখন ব্যার্লি হঠাৎ করে বেসিনের ভিতর থেকে শব্দ শুনতে পায় ব্যার্লি শুনতে পায় বেসিনের ভিতর থেকে কেউ একজন তাকে তার নাম ধরে ডাকছে বেসিনের ভিতরে কি আছে এটা চেক করার জন্য বেরলি যখন একটি মেজারমেন্ট টেপ এনে বেসিনের ভিতর ঢুকায় তখন বেরলি দেখতে পায় সেই মেজারমেন্ট টেপের সাথে তার চুল আর অনেক রক্ত লেগে আছে বেরলি যখন এই জিনিসটিকে ভালোভাবে দেখছিল ঠিক তখনই বেসিনের ভিতর থেকে অনেকগুলো চুলের মতন কিছু একটা বেরিয়ে বেরলিকে বেঁচিয়ে ফেলে ধীরে ধীরে সেই জিনিসটি বেরলিকে বেসিনের ভিতর টেনে নিচ্ছিল এক পর্যায়ে বেসিনের ভিতর থেকে অনেক রক্ত বেরিয়ে আসতে থাকে সম্পূর্ণ ঘরটি একদম রক্তে ভেসে যায় এগুলো দেখার পর বেরলি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে অনেক জোরে জোরে চিলাতে থাকে তার চিৎকার শোনার পর যখন তার বাবা বাবা তখন ব্যারলিকে বলে তুমি কি পাগল টাগল হয়ে গেছ এই রুমের ভিতর তো আমি তোমাকে ছাড়ার কিছুই দেখতে পাচ্ছি না ব্যার্লি তখন বুঝতে পারে রক্তগুলোকে শুধুমাত্র সে একাই দেখতে পাচ্ছে যাই হোক ব্যার্লি যখন এই ব্যাপারটা বিল তার বন্ধু বান্ধবকে জানায় তখন তারা বার্লিকে হেল্প করার জন্য সেখানে চলে আসে সেখানে যাওয়ার পর তারা সবাই বার্লির মতন সে রক্তগুলোকে দেখতে পায় তখন তারা বুঝতে পারে তাদের সবার সাথে যা ঘটছে এগুলো মূলত শুধুমাত্র বাচ্চারাই দেখতে পাচ্ছে তারা সবাই মিলে তখন ব্যারেলির বাথরুম থেকে রক্ত পরিষ্কার করে ব্যানের বাড়িতে যায় ব্যাপারটা নিয়ে আরেকটু রিসার্চ করার জন্য ব্যান তখন তাদেরকে তার গ্যারেজ নিয়ে তাদের সবাইকে শহরের কিছু পুরাতন ছবি দেখাতে থাকে ছবির পাশাপাশি তারা এই প্রজেক্টরে এই শহরের বিল তখন তাদের শহরের সবগুলো ড্রেনে সংযোগস্থলকে খুঁজে বের করে তারা তখন দেখতে পায় এই ড্রেনের সংযোগস্থল মূলত সেই ভুতুরো বাড়ির নিচে তখন তারা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যায় যে এই বাড়ি থেকে যে কোনো জামেলা হচ্ছে সো যাই হোক তারা যখন ভালোভাবে ম্যাপকে দেখছিল ঠিক তখনই প্রজেক্টর থেকে অটোমেটিকই ছবি চেঞ্জ হয়ে যাচ্ছিল ছবি চেঞ্জ হতে হতে এক পর্যায়ে সেখানে সেই ছবি চলে আসে ধীরে ধীরে জুকারটি প্রজেক্টর থেকে বেরিয়ে তাদেরকে মারার জন্য উঠে লাগে তাদের এক পর্যায়ে জুকারটি প্রায় তাদেরকে মেরে ফেলেছিল কিন্তু সাম হাববেন গ্যারেজের শাটার খুলে সেখান থেকে তাদেরকে নিয়ে বেরিয়ে আসে সেখান থেকে বের হওয়ার পর ভিল তার বন্ধু বান্ধবকে বলে তার সাথে সে ভুতুরে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু বিলের সাথে সেই ভুতুরের বাড়িতে যেতে কেউ রাজি হয় না রিচি বিলকে বলে তোমার যদি প্রাণের ভয় না থাকে তাহলে তুমি সেই ভুতুরের বাড়িতে গিয়ে তোমার বাইরে থাকতে চাও তখন বেরলি ছাড়া তারা সবাই হাত উঠে ফেলে বিল তখন বুঝতে পারে তার এই ফাট্টু বন্ধুগুলো আসলে আজীবন ফাট্টুই রয়ে গেল ভ্যান আর বেরলিকে বাইরে রেখে বিল রিচি আর এডিকে সাথে নিয়ে ভিতরে যায় ভিতরে যাওয়ার পর তারা গড়টির অবস্থা দেখে বুঝতে পারে এখানে অনেক বছর ধরে কেউ আসে না তারা তিনজন যখন ভয় পেতে পেতে সামনের দিকে যাচ্ছিল তখন পিছন থেকে এডি হঠাৎ করে অনেক আজব কিছু শব্দ শুনতে পায় এডি যখন সেই শব্দটিকে ফলো করছিল অন্যদিকে বিল আর রিচি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এক পর্যায়ে ভিল আর রিচি এডির কাছ থেকে অনেক দূরে চলে যাওয়ার পর সেই রুমের দরজাটি অটোমেটিকই লক হয়ে যায় দরজাটি লক হওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত তখন রিচি শুনতে পায় পিছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে শব্দ ফলো করতে করতে রিচি যখন একটি রুমের ভিতর যায় তখন অটোমেটিক সেই রুমের দরজা লেগে যায় রিচি তখন সেখানে একটি পুতুলের পিছনে এডিকে লুকিয়ে থাকতে দেখে কিন্তু রিচি সেখানে যাওয়ার পর সে সেখানে কাউকে খুঁজে পায় না রিচি যখন সেখানে একটি পুরাতন বাক্স খুলে তখন রিচি দেখতে পায় তারই মতন দেখতে একটি পুতুলকে পোকামা করে ছিঁড়ে বিরে খাচ্ছে এটা দেখার পর তো রিচি অনেক ভয় পেয়ে যায় রিচি যখন যে কোনো মূল্যে হোক সেখান থেকে বেরোর চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে সে পেন জুকারটি চলে আসে জুকারটি আসার পর সে রিচিকে খাওয়ার জন্য তার দিকে দিয়ে আসছিল এক পর্যায়ে জুকারটি প্রায় রিচিকে মেরে ফেলেছিল কিন্তু তাকে মারার মাত্র কয়েক সেকেন্ড আগে বিল সেই দরজাটি খুলে রিচিকে সেখান থেকে দেখতে পায় একটি আলমারির ভিতর থেকে সেই জুকাটি ধীরে ধীরে বেরিয়ে আসছে জুকারটি তখন এডির কাছে এসে সে দিকে ভয় দেখাতে থাকে সেদিকে বলে তুমি যত ভয় পাবে তত আমার পাওয়ার বাড়বে এটির চিৎকার শুনে ততক্ষণে সেখানে ভিলা রিচিও চলে আসে কিন্তু তারা অনেক চেষ্টা করার পরও তারা কোনোভাবে সে জুকারটিকে থামাতে পারছিল না এক পর্যায়ে সে জুকারটি প্রায় এডিকে খেয়ে ফেলেছিল কিন্তু মাত্র কয়েক সেকেন্ড আগে সেখানে বেরিয়ে সে জুকারটির মাথায় একটি রড ঢুকিয়ে দেয় জুকাটি যখন বুঝতে পারে সে একা তাদের সাথে ফেরে উঠবে না তখন সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে সে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য বিলও তাকে ফলো করতে থাকে এক পর্যায়ে বিল দেখতে পায় সে জুকারটি একটি কূপের ভিতরে নেমে পড়েছে বিল তখন বুঝতে পারে জুকারটি কূপের ভিতরেই থাকে সো যাই হোক এদিকে এডির অবস্থা খারাপ থাকার কারণে তারা তখন সেখান থেকে এডিকে নিয়ে তার বাড়িতে আসে এডির এই অবস্থা দেখার পর এডির মা তো তাদের সবার উপর একদম রেগে মেগে ফায়ার সে বলে আমার ছেলের এই অবস্থার জন্য তোমরাই দেয় তোমাদের উপর আমি কেস করব। এই কথা বলে এডির মা এডিকে হসপিটালে নিয়ে যায় এডির মা চলে যাওয়ার পর বিল তার বন্ধুদেরকে বলে অপারেশন নিয়ে যাব। তার মুখ থেকে কথা শুনে রিচি তার উপর ক্ষেপে যায় রিচি বিলকে বলে তুমি যদি ভাবো তোমার ভাই এখনও জীবিত আছে তাহলে তুমি বোকার রাজ্যে বাস করছো জোকারটি তোমার ভাইকে নেওয়া মাত্রই খেয়ে ফেলেছে রিচির কাছ থেকে এসব কথা শোনার পর বিল তখন রেগে মেগে গিয়ে রিচিকে মারে বিল রিচিকে মারতে মারতে বলে আমি জানি আমার ভাই এখনো জীবিত আছে এখন তোমরা আমার সাথে যাও বা না যাও আমি সেখানে গিয়ে আমার ভাইকে খুঁজে নিয়ে আসবো বিল রিচিকে মারার কারণে বিলের উপর খেপে সবাই সেখানে থেকে চলে যায় সো যাই হোক এরপরের সিনেমা আমরা দেখতে পাই হ্যানরি তখন তার বাবার বন্দুক নিয়ে তার বন্ধু বান্ধবের সাথে মজা করছিল মজার চলে তারা যখন এক পর্যায়ে একটি বিড়ালকে মারতে যায় ঠিক তখনই সেখানে হ্যানরির বাবা চলে আসে হ্যানরির বাবা আসার পর হ্যান্ডিকে তার বন্ধুকানোর জন্য অনেক বকা দেয় রেগে মেগে হ্যান্ডির বাবা তখন হ্যান্ডির পায়ের কাছে অনেকগুলো গুলি করে অ্যান্ড এর ফলে হ্যানরি ভয়ে থরথরিয়ে কাঁপছিল তার বাবার সাথে রাগ করে হ্যান্ডি যখন তার বাড়ির কাছে বসেছিল তখন হ্যান্ডি তাদের পোস্ট বক্সের সামনে একটি বেলুন দেখতে পায় হ্যানরি যখন সেখানে যায় তখন হ্যানরি বাক্সটি ওপেন করার পর সে সেখানে তার জন্য পাঠানো একটি গিফট খুঁজে পায় ওই গিফটের বাক্সের মধ্যে হ্যান্ডির জন্য একটি সুইচ গিয়ার রাখা ছিল সুইচ গিয়ারটি হ্যান্ডি হাতে নেওয়ার পর জুকাটি হ্যান্ড্রিকে কানে কানে বলে তোমার বাবাকে গিয়ে মেরে ফেলো জোকারটি হ্যান্ড্রিকে পুরোপুরি তার বসে নিয়ে নেয় জুকারটির কথা মতো হ্যান্ড্রি তার বাড়ি থেকে তার বাবাকে সুইচ গেট দিয়ে মেরে ফেলে পেনে আসছে তখন হ্যান্ডিকে বলে বিল আর তার সব বন্ধু বান্ধবকে মেরে ফেলার জন্য এরপরের সিনে বেরলিকে দেখানো হয় বেরলি যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন বেরলির বাবা বেরলিকে তার কাছে আসতে বলে কাছে আসার পর বেরলির বাবা যখন বেরলির কাছে জানতে চায় তুমি এখন কোথায় যাচ্ছ তখন বেরলি তাকে বলে সে এখন তার বন্ধু বান্ধবের সাথে খেলার জন্য যাচ্ছে বেরলির বাবা তখন বেরলির ঘর থেকে পাওয়া একটি চিঠি বের করে সে বেল্লিকে বলে তুমি কি কার সাথে প্রেম করো একথাটি শোনার পর বেরলি তখন তার বাবাকে বলে আমি কারোর সাথে প্রেম করি না কিন্তু বের্লি যে আসলে মিথ্যা কথা বলছে বেললির বাবা স্থায় ওইটা বোঝে যায় বেরলির বাবা তখন রেগে মেগে গিয়ে বের্লিকে দর্শন করার চেষ্টা করে একজন লোক কতটা বিকৃত মনের হলে সে নিজের মেয়েকেই দর্শন করার চেষ্টা করে বের্লি তখন তার বাবার হাত থেকে নিজের সম্মান বাঁচানোর জন্য সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে বেরলির বাবা যখন বেরলিকে খুঁজতে খুঁজতে বাথরুমে যায় তখন বেরলি তার বাবার মাথায় একটি বাড়ি দিয়ে তার বাবাকে সেন্সলেস করে ফেলে তার বাবাকে সেন্সলেস করে বেরলি যখন বাড়ি থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই সেখানে জুকার চলে আসে জুকারটি তখন বেরলিকে ধরে তার সাথে করে নিয়ে যায় আর এদিকে বিল যখন বেরলিকে যে জুকাটি ধরে নিয়ে গেছে এই ব্যাপারটি তখন বিল তার সব বন্ধুবান্ধবকে ফোন করে জানায় রিচি যখন জানতে পারে সে জুকারটি বেরলিকে ধরে নিয়ে গেছে তখন রিচি আর রাগ করে থাকতে পারে না তারা সবাই মিলে তখন জুকারের হাত থেকে বের্ডিকে ফিরিয়ে আনার মিশনে বেরিয়ে পড়ে এবার তারা জুকার সাথে ফাইট করার জন্য সব প্রিপারেশন নিয়ে যায় সে বাড়িতে যাওয়ার পর তারা রশিবে একে একে সে কূপের ভিতর নামতে থাকে একে একে বিল রিচ এডি তারা সবাই ধীরে ধীরে সে কূপের ভিতর নেমে পড়ে রশিবে ম্যাক যখন নিচে নামবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে হ্যানরি চলে আসে হ্যানরি আসার পর হ্যানরি ম্যাকের মাথায় একটি বাড়ি দিয়ে সে রশিটিকে ওপরে উঠিয়ে নেয় হ্যানি যখন ম্যাককে একদম মেরে ফেলার জন্য ম্যাকের কাছে যায় তখন তাদের দুজনের ভিতর দস্তাদস্তি শুরু হয়ে যায় দস্তাদস্তির এক পর্যায়ে ম্যাক হ্যানরিকে সে কূপের ভিতরে ফেলে দেয় অ্যান্ড এর ফলে হ্যানরি সেখানেই মারা যায় তাকে নিচে ফেলার পর মেয়েকে সেই রশিটি পেয়ে নিচে নেমে আসে এরপর তারা সবাই মিলে একটি সরু রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকে কিছুটা সামনে যাওয়ার পর বিলের একজন বন্ধুকে কেউ একজন তার নাম ধরে ডাকে বিলের বন্ধুটি যখন শব্দটিকে ফলো করতে করতে সামনের দিকে যায় ঠিক তখন সেখানে হঠাৎ করে অনেক বড় একটি মনস্টার চলে আসে মনস্টারটি আসার পর সে তাকে খাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগে তার চিৎকার শুনে বিল আর তার বন্ধুরা যখন সেখানে আসে তখন তারা দেখতে পায় মনস্টারটি প্রায় তাকে খেয়ে ফেলছে তারা সবাই সেখানে চলে আসার কারণে মনস্টারটি তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় বিল তখন দেখতে পায় সে মনস্টারটি ধীরে ধীরে তার রূপ জুকার রূপে পরিণত করে ফেলেছে বেরলিকে খুঁজে বের করার জন্য বিল তখন সেই মনস্টারটিকে ফলো করতে থাকে মনস্টারটিকে ফলো করতে করতে এক পর্যায়ে বিল সেই টানেলের কানেকশন পয়েন্টে চলে যায় সেখানে যাওয়ার পর বিল দেখতে পায় মনস্টারটি বেরলিকে শূন্য জুলে রেখেছে এর পাশাপাশি বিল সেখানে আরো যা দেখতে পায় সেটা দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে দেখতে পায় মনস্টারটি শত শত টিনেজার ছেলে মেয়েদেরকে মেরে তাদের ডেড বডি শূন্য বাসিয়ে রেখেছে এগুলো দেখার পর ভয়ে তার গলা শুকিয়ে যায় বিল যখন উপরে তাকে এইসব দেখছিল ঠিক তখন এই বিল হঠাৎ করে তার ছোট ভাই জর্জির গলা শব্দ শুনতে পায় শব্দটি ফলো করতে করতে বিল যখন সামনে যায় তখন বিল দেখতে পাই তার ছোটো ভাই জর্জি সামনে দাঁড়িয়ে আছে জর্জি কাঁদতে কাঁদতে বিলকে বলে ভাই আমি অনেকদিন ধরে এখানে আটকে আছি আমি জানতাম তুমি আমাকে নরক থেকে বের করার জন্য আসবে দেখো ভাইয়া এই মনস্টারটি আমার হাত খেয়ে ফেলছে তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করে নিয়ে যাও এদিকে বিল যখন জর্জির সাথে কথা বলছিল অন্যদিকে বিলের বন্ধুরা বিলকে হন্য হয়ে খুঁজছিল বিলকে খুঁজতে খুঁজতে তারা একটি জায়গায় যাওয়ার পর সেখানে শত শত মানুষের ডেড বডি দেখতে পায় এগুলো দেখার পর ভয়ে তাদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খুঁজে পায় তারা সবাই মিলে যখন ভ্যালিকে নিচে নামানোর জন্য ওপরের দিকে তাকায় গিয়ে বলে আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আর আমি এটাও জানি তুমি আসল জর্জি না এ কথা বলে বিল তার মাথায় একটি গুলি করে গুলি লাগার পর ধীরে ধীরে সে মনস্টারটি জর্জি রূপ পাল্টে তার আসল রূপে ফিরে আসে আসল রূপে ফিরার পর মনস্টারটি তখন তাদের সবাইকে মারার জন্য তাদের পিছনে উঠে পড়া লাগে তারা সবাই মিলে মনস্টারটিকে মারার অনেক চেষ্টা করার পরও তারা কোনোভাবে মনস্টারটিকে মারতে পারছিল না এক পর্যায়ে মনস্টারটি বিলকে ধরে ফেলে বিলকে ধরার পর মনস্টারটি বিলের বন্ধুদেরকে বলে এমনি তো আমার সাতাইশ বছরের শীত ঘুমে যাওয়ার সময় চলে আসছে এই জন্য চলো আমরা একটা ডিল করি তোমরা আমাকে বিলকে দিয়ে দাও আমি শুধুমাত্র বিলকে খেয়ে আমার শীত ঘুমে চলে যাব তার মুখে এই কথা শোনার পর বিল তার বন্ধুদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও কারণ আমার কারণেই তোমরা এই জামেলায় ফেঁসেছ রিচি তখন বিলকে বলে আমি শতবার তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নি যেহেতু এখানে আমরা সবাই একসাথে আসছি সো এখান থেকে যদি আমরা ফিরি তাহলে একসাথে ফিরবো এই কথা বলে তারা সবাই সে মনস্টারটির সাথে ফাইট করতে থাকে মনস্টারটিকে মারতে মারতে তারা বলে আমরা জানি আমরা যদি তোমাকে দেখে ভয় না পাই তাহলে তুমি আমাদেরকে মারতে পারবে না কারণ ভ্যালি তোমাকে দেখে ভয় পায়নি এই জন্য তুমি ভ্যালটিকে মারতে পারো নি তারা কেউ যখন জুকারকে দেখে ভয় পাচ্ছিল না তখন জুকার ধীরে ধীরে তার পাওয়ার হারিয়ে ফেলছিল পাওয়ার হারাতে হারাতে এক পর্যায়ে জুকার অনেক ছোট হয়ে যায় বিল তখন জুকারকে কূপের কাছে নিয়ে এসে কূপের ভিতর ফেলে দেয় এন্ড জুকারটি যখন নিচে পড়ছিল তখন জুকারটি হাওয়ায় ব্যানিস হয়ে যায় মুভিটির পোস্ট ক্রেডিট সিন আমরা দেখতে পাই সব বন্ধুরা একসাথে বসে গল্প করছে বিল তখন একটি কাঁচার বোতল ভেঙে সে সবার কাছে গিয়ে বলে প্রমিস করো যে আবার যদি কোনো দিনে জুকারটি ফিরে আসে তাহলে আমরাও ফিরে আসব। কাচের টুকরা দিয়ে হাত কেটে তারা সবাই প্রমিস করে আবার যদি কোনো দিন জুকারটি ফিরে আসে তাহলে তারা যেখানেই থাকুক না কেন তারা সবাই আবারও ফিরে আসবে সবাই চলে যাওয়ার পর ব্যারলিও যখন চলে যাচ্ছিল তখন বিল দৌড়ে গিয়ে তাকে একটি কেস করে যাওয়ার আগে ভ্যারিলি বিলকে বলে যায় সে অবশ্যই আবারও ফিরে আসবে পার্ট টু আসার ইঙ্গিত দিয়ে এখানে এই মুভিটি শেষ হয়ে যায় এরপর দু হাজার উনিশ সালে মুভিটির পার্ট ওয়া রিলিজ হয় আপনি যদি পার্ট টু দেখার জন্য এক্সাইটেড থাকেন তাহলে নিচে গিয়ে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছ থেকে যদি রিসপন্স অনেক ভালো পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ পার্ট টু অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো এমন মুভির পাশাপাশি যারা বলিউড আর তামিল মুভি দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার এমডাব্লিউ হিন্দি চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে বাই ওয়ে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ